বাংলা নববর্ষের ঐতিহ্য হালখাতার প্রস্তুতি শুরু রাজাদের খাজনা প্রদানের অনুষ্ঠান হচ্ছে পূর্ণাহ চট্টগ্রামের পার্বত্য জেলা সময়ে এই প্রথা এখনো প্রচলিত বাংলা নববর্ষের প্রথম দিন প্রজারা ভালো পোশাক পরে জমিদারের বাড়িতে গিয়ে খাজনা পরিশোধ করতেন তাদের মিষ্টি দিয়ে আপ্যায়ন করা হতো জমিদার ও রাজা প্রথা উঠে যাওয়ায় পূর্ণ বিলুপ্ত হয়েছে তবে ব্যবসায়ী সম্প্রদায় নববর্ষে ধরে ব্যবসায়ীরা ঐতিহ্যগতভাবে বাংলা নববর্ষ পালন করে আসছে হালখাতা খুলে আর মিষ্টি বিতরণ করে এবারও এর ব্যতিক্রম ঘটছে না খুচরা ও পাইকারি ক্রেতা সাধারণদের নিয়ে নানা উৎসবের মধ্য দিয়ে পহেলা বৈশাখকে বরণ করতে প্রস্তুত হচ্ছে নগর নগরীর ব্যবসায়ীরা চাকতাই খাতুনগঞ্জের মতো চক বাজার রিয়াজ উদ্দিন বাজার টেরি বাজার সহ বিভিন্ন স্থানের বনিদি ব্যবসায়ীরা তৈরি হচ্ছেন হালকাতার জন্য অনেকে শুভ নববর্ষ শুভ হালকাতা লেখা ও ঝুলিয়ে দিয়েছেন দোকানের সামনে ব্যবসা প্রতিষ্ঠানকে নানা রঙে বাতি ফুল শোলা সামগ্রী দিয়ে সাজিয়ে তুলছে অনেক ব্যবসায়ী থেমে নেই স্বর্ণ ব্যবসায়ীরাও বছর শেষে পুরনো হালকাতার লাভ লস্কানের হিসাব করতে এখন থেকে ব্যস্ত সময় পার করেছেন সকলেই হালকাতার প্রস্তুতি ধোয়া মোসা নতুন ব্যবহার্য সামগ্রী কেনা পুরনো পাওনা দেনা মিটিয়ে নতুন বছর শুরু করতে হালকাতার প্রস্তুতি শুরু করছে ব্যবসায়ীরা খাতুনগঞ্জের চাল ব্যবসায়ী আবুল কাশেম বলেন আমরা আমরা চল্লিশ বছর ধরে এই এলাকায় চালের ব্যবসা করে আসছি পয়লা বৈশাখে সবকিছু ধুয়ে মুছে পুরোনো লেনদেন ঘুচিয়ে নতুন করে নতুন বছরে ব্যবসা শুরু করি এটাকে আমরা চৈত কাবাড়ি বলে থাকি তিনি বলেন হালকা দেয় সবাই যে টাকা পরিশোধ করতে পারবে এমন না টাকা দিতে পারুক আর না পারুক বছরের শুরুর দিনে ক্রেতা বিক্রেতা একাত্রে বসে মিষ্টিমুখ মুখ করাতে করতে পারায় তাই অনেক আনন্দদায়ক আমার এই চ্যানেল হতে আপনারা যদি লেটেস্ট নিউজ পেতে চান তাহলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করুন